মোগলাই স্পেশালিটি শাহী টুকরা একদম রেডি টু সার্ভ অ্যান্ড রেডি টু ইট। তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, দেখেই একেবারে জিভে জল চলে আসছে। হঠাৎ যদি মিষ্টি খাবার খুব ইচ্ছা হয় তাহলে চটপট বাড়িতে থাকা দুধ আর ব্রেড দিয়েই বানিয়ে নিতে পারেন এই সুন্দর মিষ্টিটা, নাম যার শাহী টুকরা। অত্যন্ত সহজ উপায় এই মিষ্টিটা রান্না করা, দেখাবো চলুন। আমরা এরকম স্লাইস ব্রেড নিয়ে নিয়েছি, আমরা এখানে 10-15টা কাজু বাদাম নিয়ে নিয়েছি। এটা আমরা শুকনো অবস্থায় গুঁড়ো করে নেব। কাজুটা আমরা এভাবে গুঁড়ো করে নিয়েছি। এখানে আমরা 2 টেবিল চামচ সাদা তেল আর 2 টেবিল চামচ ঘি একসঙ্গে গরম করতে দিয়েছি। তেল আর ঘিয়ের মিশ্রণটা গরম হয়ে গেছে, এখন আমরা ব্রেডের টুকরোগুলো ভেজে নেব। ব্রেডগুলো এরকম ব্রাউন করে ভেজে নিয়েছি। 1/2 কাপ জল কড়াইতে গরম করতে দিয়েছি, এতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। চিনিটা যতক্ষণ জলে ফুটছে ততক্ষণে আমরা একটা ছোট এলাচ থেতো করে এতে দিয়ে দিচ্ছি। এদিকে আমরা আরেকটা পাত্রে দুধ গরম করতে বসিয়ে দিয়েছি। চিনির রসটা খুব ভালো করে ফুটে গেছে, ব্রেডটা ভেজে রেখেছিলাম সেইগুলো আমরা একে একে জাস্ট এরকম ডিপ করব আর তুলে নেব। খুব বেশিক্ষণ রাখবো না, তাহলে কিন্তু ব্যাপারটা একদম নরম হয়ে যাবে। প্রত্যেকটা পিস আমরা এভাবে জাস্ট ডিপ করব। আমরা দুধটা গরম করতে বসিয়ে দিচ্ছি, দুধটাকে এবার এখন এতে দিয়ে দিলাম 4টে ছোট এলাচ থেতো করে। এখন এতে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। আমরা যেহেতু চিনির রস বানিয়েছিলাম তাতে ব্রেডগুলোকে ডিপ করেছি, তাই এখন চিনির পরিমাণটা কম দিলাম। দুধটা ফুটছে, এই সময় আমরা যে কাজু বাদামটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা 2 টিস্পুন এখন মুশিয়ে দিচ্ছি, কেননা কাজু বাদাম দেওয়ার পরে খুব ভালো করে মিক্স করতে হবে, কেননা এই সময় দুধটা ঘন হতে শুরু করবে। বাকি যে কাজু গুঁড়োটা রয়েছে, এখানে প্রায় 1.5 টেবিল চামচ মতন কাজু গুঁড়ো রয়েছে, এর সঙ্গে আমরা দিয়ে দেব 2 চামচ মিল্ক পাউডার দিয়ে দিলাম, এটা একটু লিকুইড দুধের সাথে গুলে নেব। আমার চিনিটা একটু কম মনে হয়েছে বলে আমি এখানে আরো 1 চামচ চিনি মিক্স করলাম। এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ আর বাদামের মিক্সটা। মিক্সচারটা একদম ঘন হয়ে গেছে, এখন এখান থেকে আমরা 1/2 পোর্শন মিক্সচার তুলে রাখছি একটা অন্য পাত্রে। এখন এই 1/2 পোর্শনটাই আমরা দিয়ে দেবো 1 চিমটি পরিমাণ ফুড কালার। এটা কিন্তু একদমই অপশনাল, এটা আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন, তবে জাস্ট দেখতে সুন্দর হওয়ার জন্য আমরা এটা ইউজ করলাম। আপনারা এর পরিবর্তে কেশরের কয়েকটা ধাগাও ইউজ করতে পারেন। এই যে একটা সুন্দর টেক্সচার আর কালার চলে এসছে। সার্ভিং প্লেট নিয়ে নিয়েছি, এর উপরে আমরা ব্রেডের একটা লেয়ার তৈরি করে নিয়েছি, এর উপরে আমরা দিয়ে দেব এই সাদা ক্ষীরের মিশ্রণটা। খুব ভালো করে লেয়ারটা করে নিলাম, এর উপরে আমরা আরো একটা ব্রেডের লেয়ার করে নেব। এবার আমরা বাকি সাদা মিশ্রণটা এখানে দিয়ে দিলাম। এবার আমরা এই যে ইয়েলো কালারের যে রাবড়িটা বানিয়েছি এটাকে এবার আমরা এর উপর থেকে দিয়ে দেবো। Thank you.
शाही टुकड़ा असेंबल करा पुरोपुरी कमप्लीट ओपर थेके किछु आमंडे कुची दिए छड़िए दिलाम एखन एटा ओवरनाइट फ्रिजे रेखे देब नॉर्मल फ्रिजे रेखे दिच्छि আমাদের শাহী টুকরা পুরোপুরি সার্ভ করার জন্য রেডি দেখুন কত সুন্দর তৈরি হয়েছে আপনারাও কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করুন এই সহজ রেসিপিটি আর বাড়ির লোকজনকে খাইয়ে একেবারে তাক লাগিয়ে দিন তো বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না আজকের মতন টাটা